গোটা বাংলা জুড়ে সর্বত্র পুজোর আবহ, শুরু হয়েছে আয়োজন, জোর কদমে চলছে মণ্ডপ সজ্জার কাজ। আলিপুর দুয়ারের ফালাকাটার অন্যতম মশলাপতির পুজো এবছর থাকছে নতুনত্ব। তাদের এবারের থিম সমাহারে সমারোহ। পিতলের জিনিসপত্র দিয়ে হবে মণ্ডপ সজ্জা। জানা গেছে প্যান্ডেলের ভেতরে দুটি দুর্গার মুখমণ্ডল থাকবে, যা প্রায় 1.5 লক্ষ বেলপাতা আকারে পিতল দিয়ে তৈরি করা হচ্ছে। ভেতরের পরিবেশ আলো ও বিভিন্ন জিনিসের সাহায্যে মায়াবী করে তোলা হবে। এছাড়াও প্যান্ডেলে থাকবে কয়েক হাজার মাটির প্রদীপ, প্যান্ডেলে দুটি বড় হাতির মূর্তি এবং সামনে বড় সুদৃশ্য ঝাড়বাতি। ফালাকাটা মশলাপতি সর্বজনীন দুর্গোৎসব কমিটির তরফে জানা গিয়েছে, পুজোকে কেন্দ্র করে যে সমাহার হয় সেটাই তুলে ধরা হবে। একটি পুজো বিভিন্ন উপকরণ যেমন থালা, বাসন, কাসর, ঘণ্টা, ফুল, বেলপাতা ইত্যাদি যা থাকে এইসবই থাকছে পুজো মণ্ডপে। তবে সবকিছুই হবে পিতলের। প্রত্যেকবার একাধিক পুরস্কার পেয়ে থাকে মশলাপতি, এবারও তার পরিবর্তন হবে না বলে মনে করছে উদ্যোক্তারা। প্রতিবার না এবারও উত্তরবঙ্গের বাসিন্দা, তরাই দুয়ার সহ আলিপুরদুয়ারের বাসিন্দাদের সবার প্রথমে আপনাদের মাধ্যমে সাদর আমন্ত্রণ জানাই। আমরা প্রতিবারই কিছু নতুনত্ব করবার চেষ্টা করি। এবছরও আমাদের শিল্পী বিমান সাহার তৈরি করছেন মণ্ডপ, সমাহারে সমারোহ আমাদের থিম। আশা রাখছি এবছরও আমরা বিশ্ব বাংলার সেরা শিরোপা অর্জন করতে পারব এবং পূজার কটা দিন সবার ভালো কাটুক, সবাই স্বাচ্ছন্দ্যে আনন্দ ফুর্তি করুক, এটাই আমরা চাইছি। এবং আমাদের মণ্ডপে তারা আসুক মণ্ডপ দর্শন করতে, আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। মণ্ডপটা কী দিয়ে কাজ করা হচ্ছে? মূলত মণ্ডপ এখানে পিতলের কিছু কাজ আছে, আর সেখানে লোহার স্ট্রাকচার এবং বাঁশের স্ট্রাকচার উপরেই কাজ হচ্ছে। পিতলের কাজটাই বলি, শিল্পী আমাদের বিমান সাহা কলকাতা, তিনি কাজ করছেন, গত 4 মাস থেকে এখানে থেকে সেই কাজ করছেন। উদ্বোধন প্রতিবার তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন, সেই ডেটটা আমাদের এখনও কনফার্ম হয়নি, সম্ভবত মহালয়ের দিন কিংবা মহালয়ের পরের দিনই হওয়ার কথা। শুভব্রততে যুগ্ম সম্পাদক মশলাপতি সর্বজন দুর্গোৎসব কুটে আমার সাথে আর আমার যুগ্ম সম্পাদক আছেন অমিত পাল এবং বাচ্চু সাহা তিলক দেও আছেন, তারাও আমাদের পাড়ার সহসভাপতি বাচ্চু সাহা এবং তিলকও আছেন অমিত।